বাংলাদেশে বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে গতকাল আজ ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্বকাপ দলে নিজেদের অন্তর্ভুক্তির যথার্থতাই জানিয়ে দিলেন বেশ কয়েকজন তারকা বিকেসপিতে রত আবহানি ও মহামেডানের সুপার লিগের ম্যাচে রান পেয়েছেন সাব্বির রহমান মোহাম্মদ মিঠুন মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন এদের ব্যাটে ভর করে মোহামন্ডনের বিপক্ষে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো রান তুলেছে আবহানি লিমিটেড তবে শুট ভালো করেও ইনিংসটা বড় করতে পারেনি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া সৌম্য সরকার সাব্বির মিঠুন আর মোসাদ্দেক পেয়েছেন ফিফটি সাইফুদ্দিন ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে ব্যাট হাতে নিজের পারদর্শিতা দেখিয়েছেন খেলেছেন ঝড়ো এক ইনিংস সাব্বির তিপ্পান্ন বলে করেছেন চৌষট্টি পাঁচটি বাউন্ডারির সঙ্গে মেরেছেন চারটি ছক্কা মিঠুন করেছেন বান্ন বলে ছাপ্পান্ন ছয় বাউন্ডারি আর দুই ছক্কা তার মোসাদ্দেক সাতান্ন বলে চুয়ান্ন করেছেন পাঁচ বাউন্ডারি আর এক ছক্কায় সাইফউদ্দিন পঁয়ত্রিশ বলে একচল্লিশ করেছেন চার বাউন্ডারিতে দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে সাব্বিশ প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মিঠুন মোসাদেক আর সাইফুদ্দিন এই ফর্মটা বিশ্বকাপে ধরে রাখতে পারলে দারুণ হয় এদিকে মোহাম্যাডানের লড়াইয়ে শুরুটা ভালো হয়নি বিশ্রাম তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছেন তারা এই মুহূর্তে অবসর রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুলের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে একুশ ওভারে চার উইকেটে তুলেছে একশো তিন রান রকিবুল ছেচল্লিশ আর আশাফুল উনিশ রানে অপরাজিত আছেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ডিবিএন ডট নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন